السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আন আবি রদে আল্লাহ তালা আনুমা কল কল রসুল্লাহি সাল্লাহ আলী লা লতা শব্বু আসাহাবি রাহ বুখারি মুসলিম আন আয়সা তো রদি আল্লাহ তালা আনহা কাল কল রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম লতা শব্বু আমাত রাহ ও মুসলিম প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি আজকে একুশ দশ দু সময় তিনটে মিনিট ইন্ডিয়ান সময় ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে শিয়াদের আকিদা এবং আমাদের আল জামাতের তরফ থেকে কিছু প্রশ্ন কিছুদিন থেকে দেখছি যে আমরা সোশ্যাল বিশেষ করে যারা শিয়া পন্থী বিশ্বাসী তারা বেশ কিছু আমাদের আহেলুস আল জামাত তথা আমাদের যারা মুসলিম সমাজের মধ্যে যে সুন্না এদের আছে এদেরকে বিভিন্ন রকমের কটু মন্তব্য করে তারা পবিত্র করান সে আলোকে তারা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে তারা বিভিন্ন নিকৃষ্ট নিকৃষ্ট আলোচনা করছে তার মধ্যে প্রথম টার্গেট হচ্ছে সাহাবর ও দিয়তলা নিয়ে তো আমরা অনেকেই এই আহলে ইউ মানে শিয়া পন্থী যারা আছে তাদের সম্পর্কে কিছু জানি না প্রথম একটা বিষয় জানলেই আপনাদের জন্য যথেষ্ট যে শিয়া আমরা যেমন নিজেদেরকে বলি আহলে সুন্না জামাত তাদের মানে সমস্ত ফিরকাগুলোকে একত্রিত করে বলা হয় আহলে ইউ। এই আহলে তেসে ইউর মধ্যে যারা আছে তাদের সকলেই শিয়ার অন্তর্ভুক্ত শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে ইমা ইমামিয়া আছে ফিরকায় জাইদিয়া আছে ফিরকা আছে মধ্যে বিদ্যমান আমরা আলোচনা করব। যে শিয়ারা কতটা ফিরকাতে বিভক্ত আছে তো তারপরে সমস্ত শিয়াদের মৌলিক একটা বিশ্বাস শুধুমাত্র শিয়াদের একটা ফিরকা ফিরকায় জাইদিয়া এই ফিরকাটা ব্যতীত সমস্ত শিয়াদের এদের মানে বিশ্বাস এদের ইমানের একটা অঙ্গ হচ্ছে এটা যে আল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যুর পর আহলে বায়েত এবং তিনজন সাহাবি ব্যতীত সমস্ত সাহাবা রদি আল্লাহ আনহুম তারা কাফের হয়ে গিয়েছিল তারা মুরতাদ হয়ে গেছিল এটা প্রত্যেকটা শিয়াদের বিশ্বাস শুধু ফেরকায় জাইদিয়া এই শিয়া এদের ব্যতীত আর একটা কথা মনে রাখবেন যে অনেকে আমরা মনে করি যে পৃথিবীতে একশো কোটি মুসলিম আছে তার মধ্যে মনে হয় পঞ্চাশ পার্সেন্ট শিয়া আর পঞ্চাশ পার্সেন্ট সুন্নি এটা ভুল তথ্য মনে রাখবেন গোটা বিশ্ব জগতের মধ্যে যত মুসলিম আছে নাইনটি এইট পার্সেন্ট আছে আহলুসিনাল জামাত তথা সুন্নি আর মাত্র আট পার্সেন্ট আছে শিয়া তাই অনেকে ধোকা দেওয়ার চেষ্টা করে এখান থেকে একটু সতর্ক থাকতে হবে তো তাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বা তাদের যে অভিযোগ যে সাহাবর ওদি আল্লাহ তালা আনুম তারা মোরতাদ হয়ে গিয়েছিল তারা কাফের হয়ে গিয়েছিল নাউজবিলাম জালিক এই প্রসঙ্গে তাদের যে আকিদা সাহাবাদের প্রসঙ্গে তাদের যে আকিদা সে আকিদার কয়েকটা পয়েন্ট শুধুমাত্র তাদের গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যে সাহাবর ওদি আল্লাহ তালা আনুম প্রসঙ্গে শিয়াদের ধারণা কি আর বিশেষ করে এখন ইসলামের নামে যারা আন্দোলন করছে বিভিন্নভাবে তারাও দেখবেন এই শিয়া দ্বারা প্রভাবিত তারাও সাহাবর ওদি আল্লাহ আনন্দের বিভ মানে বিভৎস তারা সমালোচনা করছে তাই যেহেতু এই ভাইরাসটা শিয়া ভাইরাসটা আমাদের আহলুসন্না অল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে গ্রাস করে ফেলেছে এই জন্য সাধারণ আমজনতাকে জানানো আমাদের এখন জরুরি যে শিয়াদের আঁকিদা কি তাদের প্রত্যেকটা আঁকিদা এতটাই নিকৃষ্ট আপনারা চিন্তা করতে পারবেন না একটা বিষয় শুধু আজকে আলোচনা করবো যে শিয়াদের সাহাবর অদিয়ারতের আনুন প্রসঙ্গে তাদের আঁকিদা বা তাদের বিশ্বাস কি শিয়াদের একটি কিতাব আছে যেটাকে বলা হয় আল ফুরু মানে ফুরু আল কাফি আমাদের কাছে যেমন বুখারি মুসলিম আউদ মাজার যেমন মর্যাদা তাদের কাছে ঠিক এই গ্রন্থগুলো সেম হুবহু একই মর্যাদা তাদের ফুরু আল কাফি একশো পনেরো নম্বর পৃষ্ঠায় তারা লিখছেন যে তিনজন সাহাবর অদেলতালা তালা আনুম ব্যতীত সমস্ত আনু তিনজন সাহাবি এবং আহলে বায়েত বাদিত সমস্ত সাহাবর রদ আলমরা মুরতাদ হয়ে গেছিল মুরতাদ হয়েছিল ফুরু আল কাফি একশো পনেরো পৃষ্ঠাই আর এই তিনজন সাহাবি যারা মুরতাদ হয়নি তাদের নিকটে যারা মুসলিম প্রথম হচ্ছে মিগদাদ ইবনু আসওয়াদ রদি আল্লাহ তালু দুই হচ্ছে আবুজর গিফারি রদি আল্লাহ আনু, তিন হচ্ছে সালমান ফার্সি রদি আল তালাহ এই তিনজন সাহাবি এবং আহলে বায়েদ তথা রুসুলের পরিবার ভুক্ত যারা ছিল এরা ব্যতীত টোটাল এ আটজন ব্যতীত সকলেই কাফের সকলেই মুরতাদ এটা শিয়ারা স্পষ্ট দাবি করে কোনো গোপন দাবি তাদের নয় দুই নম্বর আর আছে তাদের একটা বিখ্যাত কোরআনে তাফসির আছে তাফসিরে কুম্মি তাফসিরে কুম্মি খুলবেন সুরান নাহাল সোন ষোলো এক নম্বর নব্বই প্রথম খন্ড তিনশো নব্বই পৃষ্ঠা সুরা নাহাল নব্বই তাফসির দেখবেন তাফসিল কুম্মিতে পরিষ্কার একটা আয়তার চাল্লা ফাহাসা তো এই ফাহাসা শব্দের অর্থ করতে গিয়ে তাফসির করতে গিয়ে বলেছে ফাহাসা বলতে আওয়াক্কার বোঝানো হয়েছে দুই কোরআনের শব্দ মুনকার এই মুনকার বলতে তারা বলছে ওমার বিন খত্তাব রানো কে বলা হয়েছে আতিন তিন বাগি এই বাগি বলতে গিয়ে তারা বলছে যে এই বাগি অর্থাৎ এটা ওসমানকে বোঝানো হয়েছে নাউজিন জালিক এই কোরআনের তিনটে আয়াতকে তারা অপব্যাখ্যা করে তারা স্পষ্টভাবে তিনজন সাহাবিকে তারা একজনকে বলছে ফাহাসা মানে আবক্কর রদি তালানো মনকার তথা ওমর বিন খাত্তাব আর তিন হচ্ছে তথা ওসমান রদি তালুকে এই আয়াতের তফসির করতে গিয়ে তারা স্পষ্টভাবে বলেছে যে এরা তিনজন হচ্ছে কোরআনের আয়াত আর তিনজন পথভ্রষ্ট তিনজন গোমরা তিনজন জাহান্নামী স্পষ্টভাবে তাদের আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে বিহারুল আনোয়া তিরিশ খণ্ডে দুশো ছত্রিশ পৃষ্ঠায় তারা পরিষ্কার লিখছে যে আওয়াক্কার ওমর আর মবিয়া আনু এই তিনজন সাহাবি তারা প্রত্যেকেই জাহান নামের মানে জাহান নামের জ্বালানি হিসাবে তাদেরকে আল্লাহ সুবান নামের জ্বালানি করবেন না এটা অধিকাংশ যারা শিয়া আছে তাদের প্রত্যেকের এই আকিদা দেখেন ইন্টারনেট একটা ভিডিও ভাইরাল হয়েছে যখন শিয়া মাঝাব কবুল করছে সেই সময় তারাও কিন্তু কালমায় শাহাদাত পাঠ করেছে এইভাবে যে আউ্বর ওমর ওসমান ও আয়েশা ফিন্নার যে আওয়াক্কর ওমার উসমান এই তিনজন এবং আইসা রদি আল্লাহ আনহা ফিন্নার তারা হচ্ছে জাহান নামী নওয়াজ জালিক তাদের নিকৃষ্ট আকিদা ইস তাহাবা রদি আল্লাহ তাল প্রসঙ্গে চার নম্বর আরেকটা তারা নকল করেছে বিহারুল আনোয়ারে উনত্রিশ খণ্ডের একশো পৃষ্ঠাতে হোসেন বিন আলী তথা আলী রদি আল্লাহ তাল সন্তান হোসেনকে যখন প্রশ্ন করা হয় যে আওয়াক্কার এবং ওমার প্রসঙ্গে এটা তাদের দাবি কোনো সনদ নেই এটা তাদের দাবি তারা বলছে যে সেই সময় নাকি হোসেন রদায়ত তালা আনু তিনি বলেছেন যে আওয়াক্কার এবং ওমর তারা দুজনে জাহান্নামি নাওজ মিন মিজাল আলী আস্তাক ফিরুল্লাহ তারা স্পষ্টভাবে এগুলো দাবি করে এটা কোনো লোকানো গোপন চোপন কোনো দাবি নয় তারা ছদ্মবেশে আপনাকে ভালো ভালো কিছু কথা বলে কিন্তু আপনাকে টানার চেষ্টা করবে কিন্তু তাদের মৌলিক আঁকিদা এইটা আরেকটা তাদের মানে কঠিন একটা বাজে নিকৃষ্ট একটা আকিদা। আয়েশা রদি আল্লাহ তালা তথা আবক্ক রদি আল্লাহ মেয়ে বিশ্বনবীর স্ত্রী আর দুই ওমর বিন খত্তাব রদি আল্লাহ মেয়ে কন্যা হাফসা রদি আল্লাহ আনহা এদের প্রসঙ্গে নিকৃষ্ট আকিদা তাদের বইয়ের নাম হচ্ছে এ হক প্রথম খণ্ড তিনশো সাঁত্রিশ পৃষ্ঠাই তারা বলছে কুরাইশের দুইজনের ওপরে কুরাইশের মধ্যে দুইজন ব্যক্তির ওপরে আল্লাহ নত পড়বে এই দুইজনকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে একটা হচ্ছে আয়েশা আর একটা হচ্ছে হাফসা তথা আওয়াক্কারে মেয়ে এবং হচ্ছে ওসমা উমর বিন খাত্তাবের মেয়ে নাউজ জালিক এটা হচ্ছে তাদের মূল আকিদা যে তারা স্পষ্ট হয়ে মনে করে যে সমস্ত সাহাবা রদি আল্লাহ তারা স্পষ্ট কাফের হয়ে গিয়েছিলেন মুরতাদ হয়ে গিয়েছিলেন এমনকি আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রদি আলাহ এবং হাফসা রদি আল্লাহ যারা আবু আকর এবং ওমরের মেয়ে এদেরকেও তারা স্পষ্ট হিসেবে আখ্যায়িত করে এবং জাহান নামী হিসাবে আখ্যায়িত করে তাদের বিভিন্ন গ্রন্থে একাধিক আছে আমরা এরকম যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আলোচনা করা সম্ভব শুধু সংক্ষিপ্ত করছি যেন মানুষের ধৈর্য থাকে এই আলোচনাটা শোনার জন্য এই জন্য শুধুমাত্র পাঁচটা পয়েন্ট দিলাম যে পরিষ্কারভাবে তারা মাত্র তিনজন সাহাবি আর পাঁচজন আহলে বায় ব্যতীত সবাই কি স্পষ্টভাবে তারা কাফের এবং মূর্তা হিসেবে ঘোষণা করছে তাই আহলুসন জামা যারা প্রকৃত মুসলিম এদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যে এই সব মানুষ কিন্তু কাজ করছে দেখবেন শিয়াদেরকে চেনার প্রথম লক্ষ্য বা প্রথম পয়েন্ট যেটা দেখবেন মবিয়া রদ তালুর সমালোচনা করবে এটা শিয়াদের মানে চেনার প্রথম প্রথম চিনবেন কিভাবে দেখবেন সাহাবি মবিয়া রদি আল্লাহ তালা আনুর ওপরে তাদের আপত্তি থাকবে যাদের মধ্যে আপত্তি থাকবে জানবেন এদের মধ্যে শিয়া ঘাসা একটা গন্ধ আছে এরা শিয়াদের মানে কাজে বা সমর্থন তারা যে একটু লাইনটা ডিসকানেক্ট হয়েছিল তো আমরা যেটা বললাম যে শিয়াকে চেনার প্রথম চিনবেন কিভাবে যে একজন সাধারণ শিয়াকে চিনবেন কীভাবে দেখবেন সাহাবা উপরে তাদের বিরূপ মন্তব্য থাকবে দুই বিশেষ করে মবিয়া রদিয়ালত লালানোর উপরে চরম সমালোচনা করবে এই সব ব্যক্তি থেকে শিয়া বলা হয় একটা তার হয়ে যাবেন শিয়াদের একটা এখন পর্যন্ত ইরাক ইরানের বিভিন্ন জায়গাতে একটা কালচার আছে আশুরা দশ তারিখে আশুরার দশ তারিখ যেটা মহারম মাসে দশ তারিখে তার একটা অনুষ্ঠান করে থাকে আর অনুষ্ঠানটা এতটাই নিকৃষ্ট আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা অনুষ্ঠান করতে পারে অনুষ্ঠানের প্রথম তাদের ভূমিকা হচ্ছে এটা যে প্রথমে একটা কুকুরকে নিয়ে আসে কুকুরকে নিয়ে আসার পরে কুকুরকে প্রচুর পরিমাণে খাওয়াবে তারপর তাদেরকে লাঠি দিয়ে মারতে 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 ব্যত্যাঘাত করতে 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 যতক্ষণ না মৃত্যুবরণ করছে ততক্ষণ মানে তাকে মেরে যাবে আর কুকুরটাকে যখন নিয়ে আসবে তখন তার নাম দেবে ওমার নাউজুবিল্লাহ বিন জালি মানে একটা কুকুর প্রথমে একটা ক্রয় করবে কুকুরের নাম দেবে ওমার তারপরে তাকে আচ্ছা মতো খাওয়াবে তারপরে তাকে বেত্রাঘাত করতে করতে সকলে মেরে উল্লাস মানে উল্লাস করে তারা সে কুকুরটাকে মারে মানে ওমরকে মারছে এবো তারা বোঝায় কুকুরের নাম দেয় ওমার নাওজলাম জালিক এরপর একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে আসে তারপরে এই বাচ্চার নাম দেবে আয়েশা রদি আল্লাহ নাওজল জালিক তারপরে এই ছাগল ছানাটিকে তারা মানে প্রত্যেকটা চুলকে একটা প্রসঙ্গে একটা একটা করে তারা তুলে এইভাবে যতক্ষণ আমি মৃত্যুবরণ করে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে করতে থাকে চিন্তা করতে পারবেন যে শিয়াদের এবং এতই নিকৃষ্ট যে তাদের মূল প্রথম হাতিয়ার হচ্ছে সাহাবর দিলতানন্দের মানে একদম সমালোচনা করা সমালোচনা পঞ্চমুখী এরা হচ্ছে শিয়া একটা কথা মনে রাখবেন আমি প্রথমে একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী মাহমুদ সাল্লাহ সাল্লাম তিনি পরিষ্কারভাবে তিনি যেটা বলেছেন সেই বুখার এবং মুসুমের হাদিস যেন আবিহুরাই তো রদে আনকাল আল্লাসুল্লাহিসাল্লাহু আলি হুসাল্লাম লাতা শুকবু আর সাহাবী আল্লাসুল বলছেন যে আমার সাহাবিদেরকে তোমরা গালি দেও না আমাদের আমার সাহাবিদেরকে তোমরা গালি দেও না আমার সাহাবিদের মর্যাদা হচ্ছে অহুদ পাহাড়কে যদি এক প্রান্তে রাখা হয় একদিকে যদি একজন সাহাবিককে রাখা হয় তো অহুদ দে পাহাড়ের চাইতেও একজন সাহাবির মর্যাদা অধিক তার জন্য বিশ্বনবী বলছেন লতা শুকবু আর সাহাবী আমার সাহাবিদে তুমি গালি দেও না হাদিসটা বিভিন্ন জায়গায় আছে দেখবেন সেই বুখারি হাদিস নমাদ তিন হাজার ছয়শো সাতষট্টি সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো চল্লিশ আবু দাউদ হাদিস নাম চার হাজার ছয়শো আটান্ন সোনান তিনমিজি হাদিস নমাদ তিন হাজার আটশো একষট্টি সোনান ইবনু মাজা হাদিস নাম্বার একশো একষট্টি মুসনাদে আহম্মদ মুসাদে আবিদায় তৈলসি হাদিস নাম্বার দু হাজার দুশো সাতানব্বই মুসনাদে আহমেদ শোয়েব আনতে তাহাকিক হাদিস নামাদ দু হাজার ছশো ষাট মুসান্নাব ইবনে আবি শৈবা হাদিস নাম্বার তিন বত্রিশ হাজার চারশো চার ফাজুজ সাহবা আহমিদ হাদিস নাম্বার পাঁচ ছয় সাত পরপর অনেকগুলো হাদিস এসেছে এবং মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার নয়শো অষ্টআশি সনু কুবরাইলী নসাই হাদিস নাম্বার আট হাজার দুইশো পঞ্চাশ সৈবন হেব্বান হাদিস নাম্বার সাত হাজার দুইশো তিপান্ন তাবরাদি মুজামুল কাবির হাদিস নাম্বার চার হাজার সাতশো একাত্তর ফাঈদে নঈম হাদিস নাম্বার দুশো উনপঞ্চাশ সোন কুবরা লিল বেহাক্কি হাদিস নাম্বার দু কুড়ি হাজার নয়শো সাত এবং শাহরুসন্না লিল বাগাবি হাদিস নাম্বার তিন হাজার আটশো উনষাট বিশ্বনবী স্পষ্ট হয়ে বলেছেন যে লাতাসাব্বু আস আহাবি তোমরা আমার সাহাবি থেকে গালি দিও না তাদের প্রত্যেকটা যদি কোনো যদি তাদের যদি কোনো খাতা হয়ে থাকে সেটা মানে গুফরি আলাহু আল্লাহ সুমতাল তাদেরকে ক্ষমা করে দিবেন একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এর জন্য শুরু শুনান ইবনু মাজা একশো পঞ্চাশ নম্বর হাদিসদের পথ থেকে পড়তে শুরু করেন কি ইমাম আহমেদ বিন হামলা ফাজাইল সাহাবা বলে একটা বই রচনা করেছে হাজার হাজার হাদিস নিয়ে এসেছে যেখানে সাহাবার উদ্দ ফজিলত প্রসঙ্গে আলোচনা করা হয়েছে আর হাদিস তো আছে পবিত্র কোরআনের আয়ত আল্লাহ সুবাহ তৌবা আয়ত নাম্বার একশোতে একদম রদি আল্লাহ তালহম ওয়ারদান স্পষ্ট হয়ে বলেছে যে আল্লাহ সুবাহ তাল্লাহ সাহেব রদি আল্লাহ তাল আহমপুরে খুশি এবং আল্লাহর প্রতি তারাও খুশি স্পষ্ট আয়াত আছে সেটা আলাতে আল্লাহ সুমাত একই কথা যে সাহাবিদের পরে খুশি এ কথা উল্লেখ করেছে সেটা বাকারা আয়ত নামশো সাঁত্রিশে আল্লাহ সুমাত আমাদেরকে বলছেন যে ফাইন আমানু বিমিসলিম আমান তুমি ফাকাত ইহিতা দাও যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা হেদাত প্রাপ্ত হবে কাদের মতো সাহাবিদের মতো আমাদেরকে আল্লাহ কোরআনে বলছে যে সাহাবিদের মতো ইমান আনতে হবে আর শিয়াদের দাবি শুধুমাত্র আহলে বায়েত আর এবং তিনজন সাহাবি ব্যতীত তারা সকলেই নাকি কাফের আউআাকর উমার ওসমান আলী আবু আবুহ আবদুল নাব্বাস যত ছিল সমস্ত সাহাবিরা কাফের শুধু এই আটজন মাত্র মুসলিম ছিলেন নাউজাম জালিক যেখানে পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে যে সাহাবিদের আনুগত্য অনুসরণের জন্য আল্লাহ বলছে তাদের মতো ইমানানো আর শিয়া যার সেই সেইও আছে তারা বলছে যে সাহাবারা নাকি তারা কাফের হয়ে গেছিল তারা মুরতাদ হয়ে গিয়েছিল নাউজ জালিক এবং নিকৃষ্ট নিকৃষ্ট তারা এইভাবে বিভিন্ন রকমের তারা অনুষ্ঠান করে থাকে যেমন ওসমানব্দ আনুর মৃত্যুর দিনে ওমর বিন খাত্তাবের মৃত্যুর দিনে তারা উল্লাস করে তারা ঈদ পালন করে বিভিন্ন রকমের অনুষ্ঠান তাদের মধ্যে এখন পর্যন্ত বিদ্যমান ইরাক ইরান এমনকি আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদেও এটা অনেক অংশে দেখা যায় যে আশুরার দিনে বিশেষ করে তারা উল্লাস করে এদিকে হায় হোসেনে করে এবং উল্লাসও করে কেননা এই ওমর বিন খাত্তাবের বিশেষ করে আহিষ্যে রদে আলাতলা না এবং ওমর বিন খাত্তব রদে আলাতালানো এই দুইজন সাবিন নাম দিয়ে জন্তু জানোয়ারকে নিয়ে এসে তাদের নাম রেখে তারপরে তারা প্রচণ্ড হারে তাদেরকে মারতে থাকে নাউজ দুলাম জালি তো সার্বিকভাবে এতটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে তাদের আকিদা একদম কোরআন হাদিস খিলাফ আর আমাদের আলুসুল্লাহ আল জামাতের মধ্যে এই শিয়া ঘেঁষা কিছু মানুষ কিন্তু প্রবেশ করেছে আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর আহিষ্যে তো রদি আলোতলা আনা কলাত কলাত কলা সলু লাহি সালে সাল্লাম আলিবসাল্লাম লেতেশাব্বু আম আল্লাহ রসুল মোহাম্মদাম বলছেন আইসা রদি আল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা গালি দেও না সাহাবিদা দূরের কথা যারা মৃত্যুবরণ করেছে বিশ্বনবী বলছে তাদেরকে তুমি গালি দেও না যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গালি দেওয়া যাবে না অথচ আমাদের বিভিন্ন দেখছি যে এই শিয়াপন্থী যারা আছে তারা প্রকাশ্যে সাহাবার ওদি আল্লাহ গালি দেয় আর স্পষ্ট হাদিস সাহেব খারি হাদিস মার তেরোশো তিরানব্বই লতা সাব্বু আমা মৃত্যুবরণ করেছে তাদের গালি দেও না হাদিসটা বিভিন্ন জায়গায় এসেছে সৈবুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো তিরানব্বই এবং পাঁচ হাজার ছ হাজার পাঁচশো ষোলো সোন নাসাই হাদিস নাম্বার এক হাজার নয়শো ছত্রিশ সনুল কুবর আলী নাসাই হাদিস নাম্বার দু হাজার সাতচল্লিশ সোনান তিরমিজি হাদিস নাম্বার এক হাজার নয়শো বিরাশি মুসনাদে ইবনু জাদ হাদিস নম্বর সাতশো ছেচল্লিশ মুসনাদে শিহাব হাদিস নাম্বার নশো চব্বিশ এবং নশো পঁচিশ সন দারেমি হাদিস নাম্বার দু হাজার পাঁচশো তিপান্ন এবং মুসানাব ইবনে আবি শৈবা হাদিস নাম্বার এগারো হাজার নয়শো সাতাশি মুসনাদে ইসাহাব বিন রাহুইয়া হাদিস নাম্বার এক হাজার একশো নিরানব্বই ফাজালুল সাহাবা হাদিস নাম্বার সতেরোশো অষ্টআশি মুজামুল আরাবি হাদিস দুশো ছিয়াশি এবং চোদ্দোশো ছত্রিশ এবং সাহিব হাদিস নাম্বার তিন হাজার একুশ এবং তিন হাজার দু বাইশ এবং ইমাম তাবরানি আদুয়া হাদিস নাম্বার দু হাজার তেষট্টি এবং দু হাজার চৌষট্টি মজমুদ সাকির তাবরানি হাদিস নাম্বার পাঁচশো নব্বই এবং তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার এক হাজার তেরো এবং সাত হাজার দুশো আটাত্তর এইভাবে অনেক জায়গা আছে বাইহাকিতে এসেছে হাদিস সাত হাজার একশো সাতাশি শহর হাদিস ছ হাজার দুইশো একান্ন আট এবং পাঁচশো ছেচল্লিশ মানে সাইহুল জামে তাহিক আলবানী হাদিস নাম সাত হাজার তিনশো বারো এবং মিসকাত হাদিস নুমার ষোলোশো চৌষট্টি বিশ্বনবী বলছেন লু আম যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গালি দেও না এমনকি বিশ্বনবী একথা বলেছে যে লাতাশাবু আর শায়াতিন যারা শয়তান শয়তানকে গালি দেও না সিলসা হাদিস সৈয়া হাদিস নাম্বার বাইশশো চব্বিশ এবং সৈবুল জামে হাদিস নাম্বার সাত হাজার তিনশো আঠারো স্পষ্ট হয়ে প্রকাশ্যভাবে বিশ্বনবী এই গালি দেওয়া তো এমনি ফাঁসি কাজ সৈব খারিতে একাধিক আদেশ এসেছে হাদিস নাম্বার কিতাবল মানে আটষট্টি নম্বর হাদিস এবং ছ হাজার একশো নম্বর হাদিস আল্লাহ বলেছে যে গালি দেওয়া এটা শয়তানি কাজ এটা ফাঁসে কি অথচ সাহাবার দিল্লা তাল আনন্দের মতো এই ব্যক্তিত্ব যারা আল্লাহ সুমতাল পক্ষ থেকে সার্টিফাই প্রাপ্ত বিশ্বনবীর তরফ থেকে তারা সার্টিফাই প্রাপ্ত কিন্তু শিয়া যারা আছে তাদের আকিদা যে সাহাবিরা কাফের মুরতাদ হয়ে গেছিল নাউজবিল্লা মিন জালিক আসুন আমরা শিয়া ভাইদেরকে কিছু প্রশ্ন করব যারা শিয়া আছে যারা বলে যে সমস্ত সাহাবর ওদি আল্লাহ তালা আনুমরা কাফের হয়ে গেছিল এদের কাছে তিনটা প্রশ্ন করব এই তিনটে প্রশ্নের জবাব ইনশাল্লাহ তাদের তরফ থেকে আসা সম্ভব নয় মাত্র তিনটে প্রশ্ন করব এই তিনটে প্রশ্নের উত্তর দিক কেন তাদের মূল দাবি যে আলীর রদ তিনি নিষ্পাপ ছিলেন এবং আহলে বায়েত তারা সকলে নিষ্পাপ এবং বারো ইমাম তারা সকলে নিষ্পাপ এবং বাকি সাহাবার রদুল্লাহ তাল আহম যত ছিল নারী হোক আর পুরুষ হোক তারা কাফের এখন প্রথম প্রশ্ন যে আলীর রদ আনহু তিনি মুসলিম এবং নিষ্পাপ এবং তার পরিবারে হাসান হোসেন ফাতেমা এরা সকলে নিষ্পাপ এখন প্রশ্ন হচ্ছে এটা যে শিয়াদের কিতাব থেকে স্বাক্ষর একদম প্রমাণিত সত্য কথা এটা যে আলী রদিয়াল তালা আনুস যে সন্তান হোসেন রদি হোসেনের ভাই বোন বোন উম্মে কুলসুম আমরা জানি যে আলী রদিয়তাল মেয়ের নাম উম্মে কুলসুম যেটা হোসেন রদি আল্লাহতাল আনুষ সহদার বোন এই কুলসুম রদি আল্লাহ আনহার সঙ্গে ওমার বিন খাত্তাবের কিন্তু বিবাহ হয়েছিল এটা গোপন কথা কিছু নাই উম্মে কুলসুমের সঙ্গে কার হয়েছিল ওমর বিন খাত্তাব শিয়ারা বলছে যে ওমর বিন খাত্তাব জাহান নামী শিয়া দেখাচ্ছে আমাদের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন যে আলী রদাহ তিনি নিষ্পাপ ছিলেন আলীর নিষ্পাপ ছিলেন তার মেয়ের বিবাহ উম্মে কুলসুম রদি আনার বিবাহ কিভাবে একজন উমর বিন খাত্তাব তাদের ভাষ্য যে কাফের নজুবিল্লা বিন জালিক কিভাবে তার সঙ্গে বিবাহ দেয় এটা হতে পারে কীভাবে বিয়ে দিতে পারে বিয়ে দেওয়া তো সম্ভব নয় আপনি কি দেবেন কোনো একজন মুসলিম কোন হিন্দু বা খ্রিস্টানের সঙ্গে বিবাহ দেবে বা কোনো একজন মুসলিম মুরতাদ ব্যক্তির সঙ্গে বিবাহ দেবে দিবে না অথচ উম্মে কুলসুমের কুলসুম সঙ্গে বিয়ে হয়েছিল বিন খাত্তাব তাদের বিভিন্ন কিতাবে লেখা আছে শিয়াদের একটা কিতাব আছে আল মানে তাদের ইমাম কুলাইনির ফিল কাফি ফিল ফুরু ছয় নম্বর খন্ডের একশো পনেরো পৃষ্ঠাতে তারাও সাক্ষ্য দিয়েছে যে উম্মে কুলসুমের সঙ্গে ওমার বিন খাত্তাবে বিবাহ হয়েছিল আমাদের দুটো প্রশ্ন যে আহ হজরত আলী রদাল তিনি পরিষ্কারভাবে নিষ্পাপ হওয়ার পরেও তিনি কাফের সঙ্গে কিভাবে তার মেয়েকে বিবাহ দেয় কিভাবে প্রশ্ন এক দুই নম্বর প্রশ্ন তারা যদি এটা জবাব দিতে না পারে তার মানে জানতে হবে বুঝতে হবে যে আলী রদিল তালানু ওমর বিন খাত্তাবকে কাফের মনে করতেন না এই জন্যই তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিল কেননা আলিরদ্দুল্লাহানু কখনো কাফের সঙ্গে বিয়ে দিবে না এখান থেকে স্পষ্ট প্রমাণিত শিয়াদের দুটো রাস্তা খোলা আছে এক বলতে হবে যে ওমর বিন খাত্তাব মুসলিম ছিল মুমিন ছিল এই জন্যই আলীর দিল আনু তার মেয়ের সঙ্গে ওমর বিন খাত্তাবের বিবাহ দিয়েছে অন্যথায় বলতে হবে যে আলীর দিল্লা একজন কাফের সঙ্গে বিবাহ দিয়েছে তো তাহলে আলীর দিল তাল আনহু আর নিষ্পাপ তিনি হলেন না তিনি শরীয়ত লঙ্ঘন করেছেন কাফের সঙ্গে বিবাহ দিয়ে নওজলিন জালেক তো শিয়াদের কাছে আমাদের এই দুটো প্রশ্ন যে কেন আলী রদ তালুর মেয়ে উম্মে কুনসুম হাসান হুসেন রদ তালুর সহদর বোন তার বিবাহ কেন ওমর বিন খাতের সঙ্গে দিয়েছিল এই দুটো প্রশ্ন থাকলেও ইনশাল্লাহ এই বিষয়ে তাদের মুখ কোশ্চেন কালেও তারা খুলতে পারবে না নিঃসন্দেহে কেন আমরা মুসলিমরা আমরা কখনো মুরতাদের সঙ্গে বিবাহ দেবো না আর এটা শরীরের না আর যখন আলীর দিল্লা তাল আনু তাহলে কিভাবে তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত এটা হচ্ছে যে আলী অদিলতা আনু ওমর বিন খাত্তাবকে কাফের মনে করতেন না যেটা বর্তমানে শিয়ারা মনে করে এটা শিয়াদের বিভ্রান্তি আলীর অদিলতালা আনহু তার সঙ্গে ওমর বিন খাত্তাবের একটা পারিবারিকটা সম্পর্ক ছিল ভ্রাতৃত্ব বোধ ছিল এই জন্যই তো নিজের মেয়েকে ওমর বিন খাত্তাবের সঙ্গে বিবাহ দিয়েছে দুই নম্বর আরও কয়েকটা পয়েন্ট যে আলীরদিলতল আনু যখন বিশেষ করে ফাতেমা রদি আল্লাহ তালু যখন মৃত্যুবরণ করে আলীর রদাল যখন ফাতেমা রদি আল্লাহ তালু মৃত্যুবরণ করে তারপরে বেশ কিছু বিবাহ করেছিল শিয়াদের ইতিহাস থেকে পাঁচ কম্পকে পাঁচটা বিবাহ করেছিল তো এই পাঁচজন স্ত্রীর যে সন্তানগণ হয়েছিল পাঁচজন স্ত্রীর যে সন্তান হয়েছিল সন্তানের নাম আউাকার ওমর ওসমান এই তিনটে নাম আলীরদুল্লাহ তালানু তার স্ত্রী মানে তার নিজ সন্তানের নাম আওয়াক্কার ওমার ওসমান রেখেছিল এটা শিয়াদের কিতাব দ্বারা প্রমাণিত আমি কয়েকটা দলিল দিই যে আলীর পুত্রদের নাম যে আব ওসমান এবং আলী দর্শকদেরকে বলবো দেখেন শিয়ারা দাবি করছে যে আবাক্কার ওমার ওসমান এরা কাফের শুধু আলী দিল আনু তিনি একজন মুসলিম ছিলেন বাকি সকলে কাফের তো ভাই বলুন তো কোন শত্রু কোনো শত্রুর নামে আপনার সন্তানের নাম রাখবেন কোশ্চিন কালে নয় কোনো শত্রুর নামে কোন কাফের নামে শত্রুর নামে কোশ্চিন কালেও আমরা নাম রাখব না অথচ আলীর তালুর পরবর্তী যে স্ত্রী ছিল এবং সন্তানগঞ্জ ছিল সেই সন্তানের নাম আওয়াকর রেখেছিল ওমার রেখেছিল ওসমান রেখেছিল কয়েকটা দলিল তাদেরই বই থেকে যে আলীর দিল্লাহতালু ফাতেমা রদুল্লাহ তাল মৃত্যুর পরে যাকে প্রথম বিবাহ করেছিল তার নাম হচ্ছে অম্মুল বিনতে উম্মুল বানিন বিনতে হিজাম ইবনে দারেম এর কমপক্ষে চারটে সন্তান ছিল শিয়াদের ইতিহাস অনুযায়ী শিয়াদের তথ্য অনুযায়ী তিনটে মানে চারটে সন্তান ছিল যেটা গুমা ফি মারিফাতিল এই গ্রন্থে তারা আলোচনা করেছে প্রথম নাম হচ্ছে আব্বাস ইবনে আলী ইবনে আবি তালেব তার মানে বোঝা গেল এখানে আলী রদুল্লাহ তাল যে সন্তান হয়েছিল দ্বিতীয় থেকে তার একজনের নাম ছিল আব্বাস তো ভাই বলুন তো আব্বাস রদুল্লাহ তালু একজন সাহাবি ছিলেন তার নাম তো নিজের সাহাবীর নামে মানে সাহাবি যাকে কাফের মনে করে তার নামে কেন সন্তানের নাম রাখলেন চাচা ছিলেন তার নামে কেন সে কে মানে কি হিসেবে তা রাখতে পারে এটা নিশ্চিত দুই নম্বর তার সন্তান আরেকজন ছিলেন আবদুল্লাহ ইবনে আলী ইবনে আবি তালেব তিন জাফর ইবনে আলী ইবনে আবি তালেব আর চার ওসমান ইবনে আলী ইবনে আবি তালেব আলি দল তালা আনুহ তিনি যখন দ্বিতীয় বিবাহ করেন দ্বিতীয় পক্ষ থেকে যে সন্তান হয়েছিল সেই সন্তানের একজনের নাম রেখেছিলেন ওসমান রদি আলাহ আনু চিন্তা করে দেখেন যে একটা সন্তানের নাম রাখছে ওসমান তো যদি শত্রুই হবে যদি সে কাফের হবে তো শত্রুর নামে কখনো নিজের সন্তানের নাম রাখে নিজের কলিজের টুকরার নাম কখনো শত্রুর নামে রাখবে কশ্চিন কালো না আলী রদালের দ্বিতীয় পক্ষ আরেকজন মানে আরেকজন যেটাকে বলে লাইলা বিনতে মাসুদ ইনার সঙ্গে যখন বিবাহ করেন সেই সময়তে দুটো সন্তান হয়েছিল প্রথম সন্তানের নাম ছিল আবদুল্লাহ ইবনে আলী ইবনে আবি তালেব আর দুই নম্বর সন্তানের নাম ছিল আবু বাক্কার ইবনে আলী ইবনে আবি তালেব মানে দুই নম্বর সন্তানের নাম হচ্ছে আউাকার তো ভাই বলছে আউাকার কাফের তো ভাই কীভাবে নিজের সন্তানের নাম কলিজার টুকরার নাম একজন পক্ষের শত্রুর নাম কিভাবে রাখতে পারে পশ্চিম কালো না তার মানে বোঝা যাচ্ছে যে চার খলিফার মধ্যে কখনো শত্রুতা ছিল না এটা শিয়াদের চক্রান্ত মুসলিমদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করার একটা চোরাগুলি তারা উন্মুক্ত করছে যদি তাই হতো কমপক্ষে ব্যতিক্রম একজন নাম রাখতে পারতো অর্থাৎ মিলে গেছে তার অনেকগুলো ছেলে মেয়ে একটা নাম আবক্কা রাখতে পারে কিন্তু আবক্কারও আছে ওসমানও আছে আলীও আছে মানে আবক্কার আছে ওসমানও আছে এবং পরিষ্কারভাবে তিন খলিফার নাম স্পষ্ট হয়ে বিদ্যমান তো ভাই এটা তো ইচ্ছাকৃত এটা বলতে পারবে না যে এমনি রেখে দিয়েছে কেন দ্বিতীয় পক্ষর তার সন্তানের নাম লিখেছিল আউবাকার এটা আছে ক্যাশফুল ক্যাশফুল ফেতেল আইম্মা আল ইরশাদ একশো সাতষট্টি পৃষ্ঠাতে এই কথাটা নকল করা আছে আর কাশফুল গুমাফি মারিফাত এর মধ্যে শিয়ারাও এবং তাদের শিয়াদের ইতিহাস যে কোনো ইতিহাস পড়েন এবং আলীর তালা আনুর সন্তানের নাম দেখেন আপনারা সূচিপত্র দেখেন সেখানে স্পষ্ট ভাবে দেখবেন যে তার সন্তানের নাম আউবাক্কর ওমর ওসমান ছিল তবে এটা সহজে বোঝা যাচ্ছে যে না চার খলিফার মধ্যে কোনো শত্রুতা ছিল না শিয়াদের এটা চক্রান্ত মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ঘটনার জন্য তিন নম্বর স্ত্রী আলীর রদিল তালা আনুর নাম ছিল আসমা বিনতে উমাইস এর ছিল টোটালি তিনটা সন্তান এই তিন নম্বর পক্ষ থেকে আসমা বিনতে উমাইয়েস এর তিনটে সন্তান ছিল তার মধ্যে একটা সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া ইবনু আলী ইবনে আবি তালেব দুই মোহাম্মদ আজগার ইবনে আবি তালেব আর তিন আওয়ান ইবনে আলী ইবনে আবি তালেব মানে এই স্ত্রী পক্ষ থেকে শুধুমাত্র কোন সাহাবির নাম অনুসারে নাম রাখেনি কিন্তু চার নম্বর স্ত্রী উম্মে হাবিবা বিনতে রাবিয়া এর সন্তান ছিল দুইটা তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমার একজনের নাম রেখেছিল ওমার এটাও কাশফুল মানে হাফি মারিফাতিল আইম্মাতেও আছে এবং তাছাড়া তাদের কাশল গুমা মারিফাতে আইম্মা দ্বিতীয়খন্ডের ছেষট্টি পৃষ্ঠাতে তারা নকল করেছে এই কথাটা আর আপনারা এটা জানার জন্য শিয়াদের যে কোনো বই পড়েন আলীরদিল তোলা জীবনী পড়েন তার সন্তান সম্পত্তির কথা দেখেন ওখানে কিন্তু এই নামগুলো স্পষ্ট পেয়ে যাবেন এটার জন্য খুব খাটতে হবে না তো স্পষ্টভাবে আপনাদেরকে দেখালাম যে আলীরদিল তাল আনুর মৃত্যুর পরে শিয়াদের ইতিহাস অনুসারে যাদেরকে বিয়ে করেছিলেন তার সন্তানদের নাম আবু বাকার এবং ওসমান ওমার ছিল অথচ বর্তমানে শিয়া তারা মনে করে কাফের কালো কোন শত্রুর নাম ঘোর শত্রুর নাম কখনো তার সন্তানের নাম কলিজার টুকরার নাম রাখবে না এবার শিয়াদের কাছে প্রশ্ন যে আলীর রা তালে কিভাবে রাখলেন আপনারা দাবি করেন তিনি নিষ্পাপ ছিলেন তো নিষ্পাপ কিভাবে শত্রুর নাম কিভাবে রাখতে পারে এটা কোশ্চিন কালে সম্ভব নয় আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যে আলী রা আনহ শুধু আহলে মধ্যে আহলে বায়েতের মধ্যে যাদের মাকাম সব যেতে উঁচু মনে করে বারো ইমামের মধ্যে তার নাম একজন হচ্ছে মুসা আর আলী ইবনে হাদি শিয়ারাদের কাছে এদের মাকাম অনেক উঁচু কাজেম আর আলী বিন হাদি মানে আশ্চর্য হয়ে যাবেন মুসা কাজেম তিনি তার মেয়ের নাম তার কন্যার নাম রেখেছিলেন আয়েশা চিন্তা করেছেন তার মেয়ের নাম রেখেছিলেন আয়েশা তো ভাই কিভাবে রাখতে পারেন যাকে শিয়ারা বলছে যে সে জাহান নামের মানে জাহান নামে যাবে সে হচ্ছে তাগুত আগত আয়েশা রদ্দনাকে কিন্তু তার মুসা কাজেম তার কন্দান নাম রেখেছিলেন আয়েশা এবং আলী ইবনে হাদি তিনিও তার মেয়ের নাম রেখেছিলেন আয়েশা তো ভাই শত্রুপক্ষের নাম কখনও নিজের কলিজার টুকরোর নাম রাখতে পারে এটা থেকে স্পষ্ট প্রমাণ এটাই হয় যে তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না এটা শিয়াদের চক্রান্ত মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য এই তথ্য আছে এরশাদ তিনশো দুই নম্বর পৃষ্ঠা আল ফসুল হিম্মা দ্বিত মানে দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা আর কাশফুল গুমাহা তৃতীয় খণ্ডের ছাব্বিশ পৃষ্ঠাতে স্পষ্ট হয়ে মজুদ আছে আর ইবনে হাদি তার মেন নাম যে রেখেছিল স্পষ্ট আলিবিন হাদি রায় মহল্লা তার মেন নাম রেখেছিল আয়েশা এই তথ্যটা আছে ইরশাদুল মুফিদ দ্বিতীয় খণ্ডে তিনশো বারো পৃষ্ঠা তো সার্বিকভাবে আমরা এতটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভাই যদি সমস্ত সাহাবর অদিয়ার তাহলে আনুমরা কাফের হয়ে যেত শুধু আলীর রদাল আনু এবং আহলে আহলেবায়ের যদি মুসলিম হতো তো কেন আলী রদাল আনু ওমর বিন খাতাবের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিলেন কেন কেন আলীর তালা আনু তার সন্তানদের নাম আউ্বর ওমর ওসমান রাখলেন তিন নম্বর আর প্রশ্ন যে আহলে বায়েতের যত সদস্য ছিল যত সদস্য ছিল আহলে বায়েত তার মানে রসুলের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে স্বয়ং চার খলিফার মধ্যে তাদের ছেলে মেয়ে আদান প্রদান হয়েছে তথা আউ্বাকের নাতির সঙ্গে আলী রদুল নাতনির বিয়ে এই ধরনের অনেক ঘটনা দেখা যায় আপনার যে কোনো ইতিহাস পড়লেন শিয়াদের ইতিহাস পড়েন সুন্নিদের ইতিহাস পড়েন স্পষ্ট দেখতে পাবেন তাহলে প্রথম একটা পয়েন্ট দেখে নেন যে ওমর বিন খাত্তা মানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার নিজের কন্যাকে নিজের মেয়েকে কার সঙ্গে বিবাহ দিয়েছিল ওসমান নবিল তাল আহ সঙ্গে দুই মেয়ে একটা না দুই মেয়েকে বিবাহ দিয়েছিল একটা নাম হচ্ছে রুকাইয়া একটা নাম হচ্ছে উম্মে কুলসুম তো ভাই বলুন তো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম কিভাবে কাফেরকে কে জালিক দুটো মেয়েকে দিয়ে দিতে পারে কারণ শিয়ারা মনে করো সমান কাফের নজুবুল জালিক তো বিশ্ব কিভাবে তার দুটো মেয়েকে দিলেন এটা তো ইতিহাস তো সম্ভব নয় ইতিহাস সকলেই জানে শিয়ারাও জানে সুন্নিরাও জানে তো এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে ওসমান রদের কাফের ছিল না শিয়াদের চক্রান্ত সাহাবিদের পরে গুস্তাকি তারা আহলু তারা পরিষ্কার ভাবে তারা বিভ্রান্ত ফিরকা এর মধ্যে কোনো সন্দেহ নেই আরেকটা দেখেন যে ওসমান রা ওসমান রদুর ছেলে ওসমান কার সঙ্গে বিবাহ করেছিলেন হয়ে যাবেন ওসমান রদাহুর ছেলে বিবাহ করেছেন ওসমান বিন ওসমান রদুর ছেলে আবান ইবনে ওসমান তিনি বিয়ে করেছিলেন উম্মে কুলসুম বিনতে তে আবদুল্লাহ বিন জাফের বিন আবি তালেব মানে আলীর আহুর ভাতিজার সঙ্গে বিবাহ করেছিলেন চিন্তা করে দেখুন ওসমান অদিল আনুর ছেলের বিবাহ ছিল কার সঙ্গে আলীর অদিল তালা আনুর ভাতিজার সঙ্গে তো ভাই কিভাবে শত্রু পক্ষের সঙ্গে এইভাবে বিবাহ দিতে পারে যদি সত্যি শত্রু হবে শত্রু না তাদের স্পষ্ট বলে কাফের তবে কাফের সঙ্গে কিভাবে আলীর অদিল আনু তিনি তার ভাতিজার বিয়ে দিচ্ছে ওসমান অদিল তালু ছেলের সম্ভব হতে পারে জিনা এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় শিয়াদের এটা মিথ্যা তৎপরতা তারা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে দুই নম্বর আর একটা পয়েন্ট নেন যে মারওয়ান ইবনে ওসমান তিনি বিয়ে করেছিলেন যে হাসান হাসান ইবনে বিন কাসিমে মানে এর অর্থ মানে এটা মৌলিক মানে তার মধ্যে সম্পর্ক দাঁড়াচ্ছে এটা যে ওসমান রদ নাতি মানে ওসমান রদ নাতির সঙ্গে বিবাহ হয়েছিল আলী রদাল নাতনির ওসমান রদাল নাতির সঙ্গে বিবাহ হয়েছিল আলী রদাহানুর নাতনির তো ভাই এখানেও দেখেন পারিবারিক একটা সম্পর্ক ভাই কখনোই কাপড়ের সঙ্গে বিবাহ দিবে না কখনোই শত্রুপক্ষের সঙ্গে বিবাহ দিবে না তিন নম্বর আরেকটা যে ওসমান রদিল নাতি ওসমান রদীতাল নাতির সঙ্গে বিবাহ হয়েছিল আলী অদিল তালানুর নাতনির তথা হোসেন সঙ্গে বিবাহ হয়েছিল দেখেন পারিবারিক সম্পর্ক কিন্তু শিয়ারা কিভাবে মিথ্যা ইতিহাস দিয়ে আমাদের মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে মানে এই এই কয়েকটা এরকম অসংখ্য আমরা প্রমাণ দিতে পারি সুদ চার খলিফার মধ্যে তাদের নাতের সঙ্গে অপরজনে নাতনির এরকম ভাতিজার সঙ্গে অপর ভাতিজার এই ধরনের মানে পারিবারিক রেশন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শিয়াদের যে মিথ্যা ইতিহাস তারা সাহাবার তালামকে গালি দেয় তাদের আকিদার মূল বিশ্বাস হচ্ছে সাহাবিদিকে গালি দিতে হবে আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে ফিরকা ইমামিয়া ফিরকায় জাইদিয়া ফিরকায় মানে ইসনি ইসমিয়া অনেকগুলো ফিরকা আছে তো সমস্ত ফিরকার মধ্যে শিয়ারায় যে ফিরকাকে কাফের বলে তাদেরকে বলা হয় ফেরকায় জাইদিয়া ফেরকায় জাইদিয়াকে কেন গালি দেওয়া হয় কারণ ফেরকায় জাইদিয়ার আঁকিদা হচ্ছে এটা যে চার খলিফার মধ্যে আলী শ্রেষ্ঠ তারপরে বাকি তিন খলিফাকে তারা মানে আর সমস্ত সাহাবার অদিলত আনুমের তারা সমালোচনা করে না সমালোচনা না করার কারণে বাকি যত ফিরকায় ইমামিয়া যারা আছে অন্যান্য শিয়ারা আছে তারা পরিষ্কারভাবে ফেরকায় জাইদিয়াকে তারা কাফের বলে তার মানে বোঝা যাচ্ছে কেন কারণ কাফের মনে করে না তাদের সমালোচনা করে না তাদের মুত্তাকে পরেজগার মুমিনও মনে করে না শুধু এই বিশ্বাসের জন্য ফেরকায় জাইদিয়াকে তারা কাফের ফতোয়া দেয় ইয়ে থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শিয়া আহলে তা এদের মূল দাবি হচ্ছে যে সাহাবি বিদ্বেষী সাহাবিদেরকে কাফের মনে করা সাহাবিদেরকে মুরতাদ মনে করা তো তাদের এই মিথ্যা দুর্গ আলহামদুলিল্লাহ এই তিনটে পয়েন্টে ভেঙে চৌচির হওয়ার হওয়ার কথা কেন যদি সাহাবি যদি কাফের হয়ে যেত সমস্ত সাহাবি কখনোই ওমর বিন খাত্তাবের সঙ্গে আলীর দিল্লাতলা আনুর মেয়ে উম্মে কুলসুমের কখনো বিবাহ দিতেন না দুই কখনোই সাহাবর আনুমরা তারা নিজেদের মধ্যে পরিবারিক মানে পারিবারিক বিবাহ এটা দিতেন না আলী আলিরদ্দুল নাতনির সঙ্গে ওসমান নাতনির বিবাহ যে আলীর আনু পরবর্তী যে বিবাহ করেছিল তার সন্তানের নাম আউাক্কর ওমর ওসমান রেখেছিল এ থেকে প্রমাণিত হয় যে শিয়াদের মিথ্যা প্রচার সাহাবর্ত জালিক তারা কখনই মূর্তাধায়নি এটা তাদের মিথ্যা একটা প্রচার আশা করি বিষয়টা আপনারা এতটুকুই জন্য যথেষ্ট যে স্থাবি প্রসঙ্গে তাদের যে আকিদা এটা সম্পূর্ণ মিথ্যা আমরা তিনটে প্রশ্ন করেছি এই তিনটে প্রশ্নের ইনিশ আল্লাহ তারা কিয়ামত সংঘটিত হতে পারে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না কেননা এই ইতিহাস তাদেরও ধর্মগ্রন্থে লেখা আছে তাদেরও ইতিহাসে লেখা আছে আমাদেরও লেখা আছে এটা সকলেই প্রকাশ্যে জানে যে আলী রদ সন্তানের নাম আউক রমর ওসমান ছিলেন আলীর রদাল নাতনির সঙ্গে ওসমান রদাহানুর নাতনিরই বিবাহ হয়েছিলেন এবং আলী রদানুর স্বয়ং নিজের মেয়ের হাসান রদুল রদি আনুর বোনের সঙ্গে ওমর বিন খাত্তাবের বিবাহ হয়েছিল আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম তার দুই কন্যাকে স্বয়ং ওসমান রদি আলাহতাল আনুর সঙ্গে বিবাহ দিয়েছিল একদমই স্পষ্টভাবে প্রমাণিত যে কশ্চিন কালেও এদেরকে যে তারা বলছে মুরতাদ এটা সম্ভব নয় এটা সম্পূর্ণ মিথ্যা আল্লাহ মাতালা আমাদেরকে এখান থেকে হেফাজত করুক আর এই সব শিয়া যারা আছে আল্লাহমাদালা এদেরকে হেদায়ত দান করুক কেননা এই শিয়াদের অধিকাংশ আমজনতা তারা এই ইতিহাসগুলো জানেই না তাদেরকে যেভাবে শেখানো হয়েছে তারা সেইভাবেই তারা সেটাকে বিশ্বাস করে হয়েছে সেই বিশ্বাসে তারা বিশ্বাসী তারা কখনো ইতিহাস ঘাটার চেষ্টা করে না আর আমরা সুন্নি যারা আছি তারা আমরা অনেক অংশেই শিয়াদের ইতিহাস সম্পর্কে শিয়ারা কি আকিদা পোষণ করে তাদের ধর্মগ্রন্থ গীত কি তাদের ইতিহাস কি আমরা সচেতন না তাই এতটাই একটা পয়েন্ট আলোচনা করলাম যে শিয়াদের সাহাবি প্রসঙ্গে যে আকিদা এবং তাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখলাম ইনশাল্লাহ এই প্রশ্ন থেকেই জল প্রমাণিত হয় যে কোশ্চিন কালো সাহাবিরা মুরতাদ হয়েছিলেন না কোশ্চিন কালো না এটা মানে শিয়াদের মিথ্যা তৎপরতা একটা ছোট্ট প্রশ্ন করি একটা যৌক্তিক জবাব দেখেন সমস্ত নবিরসলে সাহাবি ছিল সমস্ত সাহাবি নবী রসুলের সাহাবি ছিল আর শিয়ারও বিশ্বাস করে সমস্ত নবীর সাহাবিরা মুমিন ছিল মুসলিম ছিল তো কিভাবে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহামের এই সাহাবিগণ কিভাবে তারা কাফের হতে পারে নবজিবুল জালিক প্রত্যেকটা নবীর শ্রেষ্ঠ উম্মত তার সাহাবিরা তার সঙ্গীরা তো বিশ্বনবীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে এটা তো আশ্চর্য কেন ব্যতিক্রম হয়নি বরং সমস্ত নবীর মধ্যে বিশ্বনবী যেমন শ্রেষ্ঠ নবী ঠিক একইভাবে সমস্ত সাহাবির মধ্যে সমস্ত নবীদের সঙ্গীর মধ্যে বিশ্বনবীর সাহাবিগণ সব শ্রেষ্ঠ সাহাবি সমস্ত সাহাবিদের চাইতে নবীর সাহাবী এরা শ্রেষ্ঠ নবী মানে শ্রেষ্ঠ সাহাবি একথায় স্পষ্ট প্রমাণিত এটা লজিকালি বা অ্যান্টিমেনাম জব বলা যেতে পারে কেননা স্পষ্টই যে কোনো নাবীর সাহাবীরাই শ্রেষ্ঠ হয় তো বিশ্বনবীর সাহাবিরা কিভাবে কাফের মুর্তার হতে পারে বা এগুলো মুখ দিয়ে খারাপ লাগে কিন্তু শিয়াদের এটাই আঁকিদা এর চেত নিকৃষ্ট আঁকিদা আছে আমরা ইনশাল্লাহ খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি প্রতিদিন প্রোগ্রাম একটু আজকে প্রোগ্রাম আছে একটু পরে প্রোগ্রাম বেরিয়ে যাব তাই হঠাৎই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আমরা শিয়াদের আকিদা প্রসঙ্গে আমরা আরো আলোচনা করব ধারাবিক পর্যায়ে ছোট ছোট ক্লিপ করে ইনশাল্লাহ তাদের আকিরা দেখবেন এতই নিকৃষ্ট এতই মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর যে চিন্তা করতে পারবেন না আল্লাহমান্তাল আমাদের সকলকে হেদায়তে কামেলা দান করুক আল্লাহ মামিন এ দাওয়া এই দুয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম আলাইকুম ورحمه الله وبركاته